বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি একটি প্রতারণা, দেশের জনগণ সরকারের এ পাতানো ফাঁদে আর পা দেবে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন সকল রাজনৈতিক দল ও জনগণ বুঝে গেছে এ সরকারের অধীনে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি। এর ফলাফল ঘোষণা হয় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে। অনুষ্ঠানের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানানো মুক্তিযোদ্ধাদের দল হিসেবে বিএনপির দায়িত্ব। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা থাকলেও দেশ চলছে একদলীয় শাসনে। আমরা সার্চ কমিটিতে নাম দেইনি কেন? এটা তো আপনার মানে ফার্স শুধু না, এটা একটা আপনার জনগণের সঙ্গে চরম প্রতারণা। এই দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না। এই দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করবার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সবকে তারা ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, এবং অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে তা আজকে উঠে দাঁড়াবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, আজ দেশে দুর্নীতি হচ্ছে বললে কম বলা হবে, সবখানে চলছে লুটপাট। পত্রিকা এসছে যে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হেরিটেজ ফাউন্ডেশন বলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যারা এই বিষয়গুলোকে জরিপ করে, সেই জরিপে 2022 সালে 177টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম। 21 সালেই ছিল এটা আপনার 120তম, অর্থাৎ 17 ধাপ নিচে নেমে গেছে। এবং এখানে একটা দুর্নীতি বললে ছোট করা হয়, একেবারে ডাকাতি লুটপাটের অর্থনীতি চালু করেছে, এটা তাদের মজ্জাগত। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে 10% নয়, 20% নয়, 90% লুট। বিএনপির সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে দলটি নিজেদের স্বাধীনতার ধারক বলে দাবি করে তারা আগেও একদলীয় শাসন কায়েম করেছিল। আজকে সামনে যে সংকট, সে সংকট হচ্ছে একটি, আজকে কেউ বিশ্বাস করে না যে বর্তমান যে সরকার শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করে না। এবং আজকে সারা বিশ্বে আজকে এটা পরিষ্কারভাবে উপলব্ধি করেছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং দাবি উঠেছে যে নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক হোক যে নামই হোক, এই দেশে প্রতিষ্ঠিত হতে হবে যদি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হয়। রচনা প্রতিযোগিতায় সারা দেশ থেকে 420 জন অংশগ্রহণ করে, বিভাগীয় পর্যায়ে 79 জন এবং জাতীয় পর্যায়ে 17 জন বিজয়ী হয়েছেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।